এই জাহান্নামের আগুন কেমন হবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা, ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা, এই আগুন আল্লাহর কাছে নালিশ করলো, অভিযোগ করলো, আকালা বাদি বাদা, আগুন এতই ক্ষুধার্ত, এক আগুন আর এক আগুনকে ধরে ধরে খায়, আগুনের ক্ষুধা এতই বেশি, এক আগুন আর এক আগুনকে ধরে খায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আদিনা লাহা নাফসাইন, তাদের জন্য দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন, একটা হলো শীতের সময় আর একটা হলো গরমের সময়। শীতের সময় আল্লাহ নবী বলছেন, ফাশাদু মা তাজিদুনা মিনাস সামহারি, তোমরা যে কোন কোণে তীব্র ঠান্ডা অনুভব করো, এটা হলো ওই জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাসের ফসল। জাহান্নাম এখান থেকে কত দূর আছে আমরা কেউ জানি? আপনারা কেউ জানেন কত দূর আছে এই জাহান্নাম? কোথায় থেকে ঠান্ডা নিঃশ্বাস ছেড়েছিল? পুরো দুনিয়া বরফ হয়ে গেছে, বড় বড় সাগর বরফে এখন পর্যন্ত বরফ হয়ে আছে, অনেক বড় বড় পাহাড়, মানুষ মনে করছে এটা পাহাড় কিন্তু এটা পাহাড় না, এটা হলো বরফের পাহাড়। পানি সেখানে জমে গেছে, জমে সেটা পাহাড়ে রূপ নিয়েছে। এইগুলো আবার ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাল হার, তোমরা যে গরম, তীব্র গরম অনুভব করো, অসহনীয় অসহ্যকর যে গরম অনুভব করো আমার সাহাবীরা, এই আগুনটা, এই গরমটা আসে জাহান্নামের নিঃশ্বাসের ফলে। কত দূরে আছে সেখান থেকে, সেখান থেকে আল্লাহ জাহান্নামের তাপকে একটু প্রশমিত করার জন্য, তাদেরকে স্বাভাবিক রাখার জন্য তারা যে খেপে আছে, খেপা বুঝেন না, মানে যে কোনো কিছু পেলে মনে হয় খেয়ে নিবে এই ধরনের, এই খেপে আছে, এটাকে একটু থামানোর জন্য বললেন নিঃশ্বাস ফেলতে। দুইটা নিঃশ্বাস ফেলা হয়, তার কারণেই পুরো দুনিয়া গরম হয়, আবার যেটা যখন টেনে নেয় এর ফলে আবার পুরো দুনিয়ায় ঠান্ডা হয়ে যায়। তাহলে জাহান্নামের প্রভাব কতটুকু আপনি হিসাব করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারুকুমুল্লাতী তুকিদুন ও আমার সাবিরা, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন জ্বালিয়ে খাও, তোমরা যে আগুন জ্বালিয়ে ভুনা করে খাও, গরু খাসি মুরগি মাছ ভুনা করো, তোমরা যে আগুন চালিয়ে দুনিয়া অনেক জায়গায় পুড়িয়ে দাও, আগুন চালিয়ে বনমন বন জঙ্গল শেষ করে দাও, এই আগুন হলো জুস উম্মিন নারি জাহান্নামা মিন সাবঈনা জুজআ, এটা হলো জাহান্নামের সত্তর ভাগের এক ভাগ। সাহাবীরা বললেন, নাকানাত লাকা ফিয়া ইয়া রাসূলুল্লাহ, এই যে আগুন আছে দুনিয়াতে, এটা দিয়েই তো মানুষকে পোড়ানো যেত, এত বাড়ানো হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুদ্দিলাত আলাইহিন্না তিসআতাও ওয়া সিত্তিনা জুসআ, এটা দিয়ে পোড়ানো সম্ভব ছিল বটে, কিন্তু এর উপরে আরো 69 ভাগ বাড়ানো হয়েছে। কত ভাগ? 69 ভাগ, 69 ভাগ আগুনের তীব্রতা তাপ আরো বাড়ানো হয়েছে। একটা মানুষ আপনি কি এখন আগুনের মধ্যে হাত দিয়ে রাখতে পারবেন? সম্ভব না, ইম্পসিবল, একেবারেই অসম্ভব, কেউ ইচ্ছাকৃতভাবে রাখবে না। অথচ এই আগুন যদি, এই বর্তমান দুনিয়ার আগুনে যদি আপনি হাত দেন, তাহলে আপনার হাতটা পুড়বে, মাথা পুড়বে, যদি আঙ্গুল দেন আঙ্গুল পুড়ে যাবে, কিন্তু আপনার পা পুড়ে যাবে কি? পা পুড়বে না। কিন্তু জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের তফাত এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারুকুম নারুকুমুল্লাতি নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এই জাহান্নামের আগুন যাকে স্পর্শ করে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার কলিজা পর্যন্ত পুড়ে সারখার হয়ে যায়। কি মনে করেছেন? জাহান্নামের আগুন তো অন্য কিছু না, এই জাহান্নামের আগুন এখন দুনিয়ার এক কর্নারে দাঁড়িয়ে যদি সবাইকে এক জায়গাতে করে বলি, আপনারা কে কে জাহান্নামে যেতে চান না হাত তুলেন, সবাই হাত তুলবে, তুলবে না? কে কে জাহান্নামে যেতে চান হাত তুলেন, কেউ হাত উঠাবে? কেউ উঠাবে না। এটা হচ্ছে রাতের কথা, আগামীকাল সকালে অফিসে গিয়ে আবার তারা ঘুষ খাবে, ও এখনই বললো আমি জাহান্নামে যেতে চাই না, অথচ সকালবেলা উঠে আবার সুদের টাকা গুনবে। এলাকায় সুদখোর আছে যারা, এই এলাকায় না থাকতে পারে আর এক এলাকায় আছে, যারা সুদখোর আছে
মনে রাখবেন যারা সুদখোর আছে দুনিয়াতে যারা কিয়ামতের দিন উঠবে তাদের অবস্থা কি কারো ভালো থাকবে নাকি সবার অবস্থাই খারাপ সবার অবস্থা খারাপ থাকবে তারা সবাই বলবে ইয়া নাফসি এরই মাঝে একজন আরেকজনের দিকে তাকানোর কি কোনো ফুরসত থাকবে সুযোগ থাকবে থাকবে না কিন্তু মজার ঘটনা কি জানেন যারা সুদখোর হবে এদের দিকে জাহান্নামীরা এদের দিকে কিয়ামতের কিয়ামতবাসী বা কিয়ামতে যারা উঠবে তারা সবাই সুদখোরের দিকে তাকাবে ছি 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 একটু তো আপনাদের হুঁশ করার দরকার সুদখোরেরা যারা সুদখোর আছে তাদের একটু হুঁশ করার দরকার সবাই তাকিয়ে দেখবে আরে দুনিয়াবাসী যারা আছে তারা সবাই দেখে বলবে ও এই তো সুদখোর ও সুদখোর ও সুদখোর ও সুদখোর সবাই ভাবে দেখে দেখে বলবে কেন এরা হবে পাগল কে ভালো আর কে পাগল এটা নির্ণয়ের জন্য কোনো মেজারমেন্ট থাকবে ওখানে কোনো কিছুই থাকবে না কিন্তু এই পাগলের মধ্যে যারা পাগল আছে সেই পাগলকে চেনা যাবে তারা হলো সুদখোর মানুষ দেখেই বলবে এরা হলো জিনে ধরা রোগীর মতো কুরআন বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যাদেরকে রোগে ধরা জিনে ধরা রোগীতে স্পর্শ করে জিনে ধরাই রোগ যাদেরকে ধরে নাই তারা যেমন দুনিয়াতে করে আখেরাতে তারা এইভাবে উঠে পাগলামি করবে তারা উঠে পাগলামি করা যখন শুরু করবে মানুষ দেখে বলবে ও এই লোকটা তো সুদখোর এই জন্য পাগলামি করতেছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফবিআই কিয়ামতের দিন প্রত্যেক পাপীদেরকে চেনা যাবে কে কোন অপরাধ করেছিল কে সুদ খেয়েছে আর কে ঘুষ খেয়েছে কে সালাত ছেড়েছে আর কে রোজা ইবা ছেড়েছে কে অপরাধ করেছে জেনা করেছে ব্যভিচার করেছে অথবা কে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে চুরি ডাকাতি যা আছে কেই বা শিরক করেছে কেই বা বিদআত করেছে তা সব পাপ অনুযায়ী বোঝা যাবে এই লাইন হও আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন এই আল্লাহর যারা শত্রু হবে মানে পাপীরা অপরাধীরা এই মুশরিক বিদআতি যারা আছে তাদেরকে লাইন লাইনে ধরে দাঁড়ানো হবে وشهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما كانوا يعملون এরপরে কি হবে আপনি একটু ইমাজিন করুন একটু চিন্তা করেন যে আমি আমার কান দিয়ে কত অপরাধ করেছি আজকে আজকে কত অপরাধ করেছি আমি আমার চোখ দিয়ে কতগুলো অপরাধ করেছি কত নিষিদ্ধ বস্তুর দিকে কতক্ষণ সময় তাকিয়েছিলাম এই যে টিভি স্ক্রিনের সামনে কতক্ষণ তাকিয়েছিলাম আমার মোবাইলের দিকে আমি কতক্ষণ তাকিয়েছিলাম অথবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যে সকল মহিলারা ওরা তো বেহায়া বেপর্দা ওদের লজ্জা নাই শরম নাই এই জন্য ওরা না বেপর্দা হয়ে চলাফেরা করতেছে আপনার চোখ সেদিকে কতটুকু ব্যয় হয়েছে এই চোখ সেই দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার চামড়া যাকে আপনি কত কি করেছেন তাই না কসমেটিক্স ইউজ করেছেন বিশেষ করে আমাদের মা বোনেরা এর পিছনে কত কি খরচ করে কিয়ামতের দিন এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে সৌন্দর্য প্রকাশ করেছিলেন যারা দুনিয়াতে মনে রাখবেন মা বোনেরা আপনারা যারা দুনিয়াতে আপনাদের সৌন্দর্যকে মানুষকে দেখানোর জন্য আপনাদের হাতগুলো বের করে রেখেছেন সুন্দরভাবে নেল পলিশ দিয়েছেন এরপরে আপনাদের ঠোঁটে লিপস্টিক দিয়েছেন এরপরে সুন্দর করে মেকআপ করে আপনি শুধুমাত্র নামকা ওয়াস্তে মাথার উপরে এই যে চুলের গোড়া রেখেনি এটা কি বলে খোপা এই খোপার উপরে কাপড়টা ওড়নাটা দিয়ে পুরোটা বের করে রেখে এদিক দিয়ে যারা গেছেন চলাফেরা করেছেন এই চামড়া তাদের বিরুদ্ধে গিয়ে সাক্ষী দিবে সেই দিন তো সাক্ষী যখন দিবে তো তার তো একটা আবেদন আছে আরে এত কিছু করেছি আমি এটাকে সুন্দর রাখার জন্য আমি কত জায়গাতে গেছি কসমেটিক সার্জারি বলে এটা কসমেটিক সার্জারি পর্যন্ত করেছে সৌন্দর্য প্রকাশ করার জন্য আর তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস
وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء এই চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেমনে, তোর জন্য আমি অনেক কিছু করেছি। এই কান তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? এই কানের একটু সমস্যা হয়েছিল, বাংলাদেশে কোনো প্রবলেম সলিউশন হয় নাই, আমি চলে গেছি সমাধানের জন্য সিঙ্গাপুর, আমি চলে গেছি ভেলোর অথবা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় মাদ্রাস, আমি ঘুরেছিলাম এই কানের জন্য, এই কান তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস কেন? তোকে কে কথা বলার ক্ষমতা দিল রে? তুই তো কথা বলতে পারিস না। তখন তারা বলবে যে আল্লাহ যাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন দুনিয়াতে, ওই আল্লাহ আখেরাতে আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। জাহান্নামীদের অবস্থা এমন বেগতিক হবে, তারা কোথাও যেতেও পারবে না, পালাতেও পারবে না।